আসসালামু আলাইকুম। এশিয়ান চ্যাম্পিয়ন্স নরসিংদী.টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি গাজী ফারজানা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথম ডোজের শেষ দিনে সারা দেশে ন্যায় করোনা টিকাদানের নরসিংদীতেও উপচে পড়া ভিড়। সারা দেশে 1 কোটি টিকাদানের লক্ষ্য পূরণ। উন্নত বিশ্বে বাংলাদেশের শীর্ষে এশিয়ান থ্রিপিস 100% পাকা রং, উন্নত মানের সুতোয় বাহারি রঙের ডিজাইনে তৈরি হয় এশিয়ান থ্রিপিস। মোকাম, শেখের চর, বাবুরহাট, নরসিংদী। এবারে ওমর ফারুকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কোভিড-19 প্রথম ডোজ টিকাদান পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে 26 ফেব্রুয়ারি 2022 সকাল হতেই সারা দেশের ন্যায় নরসিংদীতেও ছিল টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদী সদর হাসপাতাল এবং প্রতিটি ইউনিয়নে 3টি করে কেন্দ্র স্থাপন করা হয় প্রথম ডোজ টিকা গ্রহীতাদের সুবিধার্থে। যেহেতু পরবর্তী প্রথম ডোজ টিকা প্রদান করা হবে না, তাই জনসাধারণের মাঝে টিকা গ্রহণের আগ্রহ ছিল প্রতিযোগিতামূলক। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে শিলবান্দি ইউনিয়ন এর 1 নং কেন্দ্র মধ্য শিলবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় প্রথম ডোজ টিকা গ্রহণের জন্য গ্রহীতারা প্রচুর ভিড় করছে। পুলিশ ও গ্রাম পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। দুপুর পর্যন্ত চলে এমন অবস্থা, এরপর চলে ধীর গতিতে। টিকা গ্রহীতার উপস্থিতি হয়ে পড়ে অল্প। এ সময় কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শেখের চর ফারির ATSI শফিকুল ইসলাম বলেন, আজকে শিলবান্দি ইউনিয়নের 1, 2, 3 নম্বরের টিকাদান কেন্দ্র আপনার মধ্য শিলবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1, 2, 3 নং ওয়ার্ড শিলবান্দি ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেলিনা বেগম বলেন, আমাদের এখানে 1, 2, 3 নং ওয়ার্ডের অনেক লোক বাকি ছিল, এখন আজকে প্রথম ডোজ সবাই নিচ্ছে বা সবাই পাচ্ছে আর কি। শিলবান্দি ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেন বলেন, আমাদের আজকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 1, 2 এবং 3 নং কেন্দ্রে আমরা 99% ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। শিলবান্দি ইউনিয়ন 2 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল করিম সরকার বলেন, আপনার ইলেকট্রিক মিডিয়ার লোক আছে, প্রশাসনিক লোক আছে, গ্রাম পুলিশ আছে এবং চেয়ারম্যান মহোদয় সাহেব, সকলের প্রচেষ্টায় আমরা সুস্থ থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেই টিকার ব্যবস্থা করে দিয়েছে। আজকে যে টিকা দানের যে কর্মসূচিটা ছিল সর্বশেষ সুযোগ প্রথম ডোজের, এটা সবাই নিয়েছে। উমর ফারুক, নরসিংদী টিভি। এতক্ষণ দেখছিলেন এশিয়ান চ্যাম্পিয়ন্স নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদী জেলার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নরসিংদী.টিভি ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।